আছি প্রায় 18 বছর। তো আমি একটুখানি আমি একটা ইন্টারঅ্যাক্টিভ সেশনে একটু যেতে চাইছি এই জন্য যে এই WBCS পড়তে এসে আমি তুমিই বলছি সবাইকে অনেক ছোট আমার থেকে তোমরা তো কি ধরনের সমস্যা মানসিক কি ধরনের সমস্যা আসে মানে একটা সমস্যা তো আসে হচ্ছে যে লোকে কি বলছে আমি এখনো চাকরি পেলাম না আমার কি হবে এবং তাড়াতাড়ি চাকরি পাওয়াটা দরকার এরকম একটা ব্যাপার আসে তো সেটা নিয়ে আমি একটু ইন্টারঅ্যাক্টিভ সেশনে দেখতে চাইছি মানে আমি কিছু বলার থেকে আমি তোমাদের প্রশ্ন থেকে আমি বলতে চাইছি তোমরা একটু তোমাদের কি অসুবিধা আছে যে যদি কেউ বলতে চাও একটু বলো একটা জিনিস তো নিজেকে বলতেই হবে সেটা হচ্ছে যে তোমরা যে লাইনটা চুজ করেছো যে পাথটা চুজ করেছো আর কি যে WBCS বা সরকারি চাকরি যে কোনো ধরনের সরকারি চাকরি মানে ওয়েস্ট বেঙ্গল বোর্ডে বলছি সেখানে কিন্তু সময়টা একটা ব্যাপার মানে আমাদের সাইকোলজিতে একটা কথা আছে যে কনসিস্টেন্টলি পারসিস্টেন্ট মানে তোমাকে এখানে কনসিস্টেন্টলি লেগে থাকতে হবে মানে বসো বসো লেগে থাকতে হবে মানে যদি আমরা কোনো কিছু পেতে চাই এই যে আমি অনেকক্ষণ ধরে এসেছি এবং শুনছি যে প্রেস্টিজিয়াস জব যদি যে কোনো ধরনের জব আমরা এই ধরনের পেতে চাইছি তো সেই জবটা পাওয়ার জন্য কিন্তু আমাকে এখানে কোনো শর্টকাট নেই এখানে কোনো শর্টকাট নেই তোমাকে পড়তে হবে এবং পড়েই সেটা পেতে হবে এবং অন্তত 1 থেকে 1.5 বছর তোমাকে রীতিমতো এটার জন্য পড়াশোনা করতে হবে মানে এখানে এইটা এই মাইন্ডসেট নিয়ে কিন্তু তোমাকে আসতে হবে যে এই মাইন্ডসেট নিয়ে যে আমাকে কিন্তু প্রচুর পড়াশোনা করতে হবে এরকম না যে এবং যেরকম কৌশিক বলছিলেন আর কি যে পড়াশোনাটা ওই 3-4 ঘন্টা বা 5 ঘন্টা যদি রেগুলার করা যায় রেগুলার 5 ঘন্টা কিন্তু আমরা দিতেই পারি একটা পড়াশোনাতে যেমন ধরো সকালে 3 ঘন্টা সন্ধ্যে 2 ঘন্টা এটা কিন্তু যে কোনো ভাবেই দেওয়া যায় আর কি সেইটা যদি আমরা কনসিস্টেন্টলি দিতে পারি এবং পরীক্ষার সময় আমরা একটু সেটা বাড়ালাম সেটাতে কিন্তু অটোমেটিক্যালি এই চাকরিটা হয় এবং এই তো এবং অন্য লোকের কথাতে আমরা অনেক সময় খুব মুভড হয়ে যাই আর কি যে এরকম বলছে এরকম বলছে এই নিয়ে কি আর কতদিন ধরে পড়বি এরকম খুব শুনতে হয় আর কি যে কতদিন ধরে আর তোরা কত পড়বি আর কি কিন্তু সেটা নিজেকে এইভাবে বলতে হবে যে ওরা জানে না আমরা যে প্রসেসটার মধ্যে থেকে যেটা বুঝতে পারছি সেটা কিন্তু যে আমাদের এই প্রসেসটার মধ্যে নেই সে কিন্তু কিছুই বুঝতে পারছে না সেটা সে কিন্তু জানেই না এবং না জেনে কমেন্ট করছে আর কি তো সেই জায়গাটাতে নিজেকে একটুখানি নিজেকে নিজে একটু রুম করা যে কি বলছে না বলছে সেটা শুনবই না আমার যেটা লক্ষ্য আমাকে সেইটাতেই ফিক্সড হয়ে থাকতে হবে আমাকে এবং আমার সেটার জন্য আমার যা যা করা দরকার সেটা আমি করে যাব রেগুলারলি যদি আমরা সেই স্টাডি জায়গাটা মেনটেন করতে পারি তাহলে কিন্তু আমাদের সেই জায়গাটা ধরে থাকবে এবং সব থেকে যেটা বড় কথা আমার প্রচুর স্টুডেন্টদের কাছে আমি একটা শুনি যে আমাকে এই বছরই পেতে হবে এটা একটা ভীষণ মানে এই বছর না হলে আমার বাবা বলেছে আর হবে না আর সময় দেওয়া যাবে এই বছরই হতে হবে কিন্তু এইরকম একটা মেন্টাল সেট আপে যদি আমরা পড়াশোনা করি কন্টিনিউয়াস কিন্তু আমরা নিজেকে একটা টাস্ক দিচ্ছি কন্টিনিউয়াস একটা নিজেকে টাস্ক দিচ্ছি যে আমাকে করতেই হবে তাহলে কি হবে তার মানে ভেতরে একটা অ্যাংজাইটি সারাক্ষণ হতে থাকছে আমার আর ভেতরে যে অ্যাংজাইটিটা হচ্ছে সেই অ্যাংজাইটিটা কিন্তু আমাকে আমি যতটা পারতাম আমি যতটা নিজেকে দিতে পারতাম সেই ততটা কিন্তু আমি নিজেকে দিতে পারছি না আমি যতটা আমার পড়াশোনাটার মধ্যে ঢুকতে পারতাম সেটা ঢুকতে পারছি না কারণ আমার মাথার মধ্যে ওই দৌড়ানোর চাপটা রয়ে গেছে সুতরাং এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে একদম ভীষণ ভালোভাবে সেটা হচ্ছে যে আমি দ্রুত যাবো না দৃঢ়ভাবে যাবো যত যার জন্য যদি আমার 3 দিনের জায়গায় 6 দিন সময় লাগে তো 6 দিন আমি সময় দেবো কিন্তু আমি এরকম তাড়াহুড়ো করবো না আমাকে পেতেই হবে পেতেই হবে পেতে তো হবেই কিন্তু সেটার জন্য যা যা দেওয়া দরকার যেভাবে প্রিপেয়ার করা দরকার সেভাবে
ডিভাইড করে তবে যেতে হবে। ঠিক আছে, বোঝা গেল কি বলো? হ্যাঁ বলো। এরকম ভাবে বেশ খানিকটা করতে করতে একটা কনসেন্ট্রেশনের প্র্যাকটিস হয় সেটাতে, বা সারাদিনে যে কোনো একটা কাজকে পিক আপ করো সেই কাজটা সম্পূর্ণ কনসেন্ট্রেট করে করো। ধরো স্নান করা, ব্রাশ করা হতে পারে, সেটা যে কোনো একটা কাজ, সেটা প্র্যাকটিস করা আর কি রেগুলার। এটা কিন্তু একদিনে আসবে না, মানে চাইলেই চলে আসবে, সেই রকম একটা জায়গায় আমাদেরকে যেতে। এছাড়া আর কারণ কোন আমি জয়িতা দাস, আমার প্রবলেমটা বলার আগে আমি একটু ব্যাকগ্রাউন্ডে বলতে চাই। অ্যাকচুয়ালি আফটার 12 আমি বিএসসি নার্সিং অনার্স নিয়ে পড়াশোনা কন্টিনিউ করেছি। আমি অলওয়েজ মোটিভেটেড ছিলাম বা চাইতাম যে আমি অলওয়েজ একটা অ্যাডমিনিস্ট্রেটিভ জব এই টাইপের কিছু করব। তো যখন আমি বিএসসি অনার্স নিয়ে এলাম তখন আমরা এটা জেনে গেছিলাম যে আমাদের নার্সিং অফিসার এই চার্জ যেটা পোস্ট অ্যাডমিনিস্ট্রেটিভ ওই সাথে এমপ্লয় করা হবে, কিন্তু লাস্ট থ্রি ইয়ার্স এটাই হচ্ছে যে আমাদের ওই পোস্টটা দিচ্ছে না, এবং তার থেকে যেটা কম পোস্ট যার জন্য এতটা লেভেলে পড়াশোনা করা দরকার ছিল না সেই পোস্টে দিচ্ছে। স্যার যেরকম বললেন না আন্ডার এমপ্লয়মেন্ট ব্যাপারটা, এই ব্যাপারটা এখন আমাদের মধ্যে কাজ করছে, কিন্তু শুনে আমার মধ্যে কাজ করছে। তো মানে ওই গতানুগতিক সাথে আমি এবছর গভর্নমেন্ট অ্যাপ্লাই করেও ছিলাম, আমি পেয়েও ছিলাম, এবং আমি জবটা রিফিউজও করি কারণ আমি ওই গ্রেড টু পোস্টে কাজ করতে আমি ইচ্ছুক, মানে ওটা যা স্টাফিং কোর্স আমি অ্যাডমিনিস্ট্রেটিভে লাইক করি আর স্টাফিং করার জন্য এতটা পড়ার দরকারও হয় না। তো এই মুহূর্তে আমি চাইছি যে ওটা থেকে ছেড়ে সম্পূর্ণ আমি এখানে নিজেকে ইনভলভ করবো এবং আমার হাতেই ইনভলভ করবো। তো অ্যাকচুয়ালি কনফিডেন্স পাচ্ছি না যে আমি এই যে ডিসিশনটা নিচ্ছি এটা কতটা রাইট, তো এটাতে যদি একটু হেল্প করে। দেখো এটাতে তো তোমার কিছুটা পার্সোনাল যাই, আমার গলা শোনা যাচ্ছে, আমার গলা খুব জোর, তো সেটা হচ্ছে যে এটা তোমার তো কিছুটা পার্সোনালও একটা সমস্যা হচ্ছে। সেটা হচ্ছে যে এই ধরনের জবে রেজাল্ট ভালো বা রেজাল্ট খারাপের খুব একটা ব্যাপার নেই, তুমি কতটা প্রচন্ড ইন্টেলিজেন্ট কিনা সেটাও না। আমি ওই যে বললাম এই জবের একটাই জায়গা, সেটা হচ্ছে কনসিস্টেন্সি। তুমি যদি কনসিস্টেন্টলি জিনিসটার জন্য থেকে থাকো তাহলে তোমার কনফিডেন্সও কিছুদিন পর তৈরি হয়ে যাবে, তুমি এটার মধ্যে ঢোকো এবং ধীরে ধীরে নিজেকে পড়াশোনাটার মধ্যে ঢোকাও। অন্তত দিনে প্রথম প্রথম অন্তত দিনে 3-4 ঘন্টা, হ্যাঁ তারপরে দিনে আরেকটু বাড়াতে হবে পড়াশোনা। দেখবে তুমি কনসিস্টেন্টলি যদি এটার মধ্যে ঢুকে যাও তাহলে ধীরে ধীরে তোমার কনফিডেন্সটা তৈরি হয়ে যাবে। এবং এই ধরনের জবগুলো আমাদেরকে মানে শুধু প্রেস্টিজ নয়, এটা কিন্তু আমাদের একটা আইডেন্টিটি, মানে যে আইডেন্টিটিটা আমাদের প্রত্যেকের দরকার, বিশেষত এখানে প্রচুর মানে মহিলা আছেন আর কি, মেয়েদের এই আইডেন্টিটিটা ভীষণ দরকার। ছেলেদের তো দরকারই, কিন্তু আমরা মেয়েরা ভাবি না যে আমাদের নিজস্ব একটা আইডেন্টিটির প্রয়োজন আছে, সেই নিজস্ব আইডেন্টিটিটাও এখানে তৈরি হবে। তো সেইভাবে যদি নিজের কনফিডেন্সটাকে তৈরি করতে পারো বা এইভাবে ঢুকতে পারো পড়াশোনাটার মধ্যে তাহলে কিন্তু অটোমেটিক্যালি সেই কনফিডেন্সটা আবার তৈরি হয়ে যাবে। ইনভলভ তো হয়ে গেছি ফার্স্ট ইনিশিয়েশনে, মানে প্রথম দুটি
প্রতিদিন ধরো 3-4 ঘন্টা আমি কনসিস্টেন্সিতে পড়ছি, বাট এই ধরো কন্টিনিউ করতে করতে যেমন এই কালকে আমি ইকোনমিটা পড়লাম, সেক্ষেত্রে দেখছি ওটা আমার কাছে একটু টাফ লাগছে। আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ড, ইকোনমি সম্পর্কে কিছু জানি না, তো হঠাৎ করে তখন কনফিডেন্স লেভেলটা ধপড়ে পড়ে যাচ্ছে, কি মনে হচ্ছে আমি কি ঠিক করলাম ওখান থেকে ছেড়ে এখানে। আরেকটু সোজা ভাবে বুঝে নি এইভাবে তোমাকে চেষ্টা করতে হবে। এবং যেটা বলার সেটা হচ্ছে যে যে কোনো সাবজেক্টই যখন আমরা নতুন পড়ি সেটা তো কিছুটা আমাদের কঠিন লাগে, তো সেইটাকে খুব বেশি ভাবার দরকার নেই যে এটা করছে, মানে এটা হচ্ছে কি কনফিডেন্সটা নেই বলেই খুব তাড়াতাড়ি এই জিনিসগুলোতে আমরা ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছি। এই মানে এই ফ্রাস্ট্রেশনটাকে নিজের মধ্যে আর রাখা যাবে না, মানে নিজেকে খুব তাড়াতাড়ি এই জায়গাটা থেকে বের করে নিয়ে আসতে গেলে ওইটাকে তখনকার মতো একটু সরিয়ে রেখে অন্য যেটা সোজা লাগছে সেটা করলাম, এবং ওটাকে অন্য কারোর কাছ থেকে একটু বুঝে নিয়ে আবার নতুন করে ওটাকে চালু করলাম। দিনে 10 মিনিট, এটাকে আমরা সাধারণত সাইকোলজিতে বলি মাইন্ডফুল মেডিটেশন, 10 মিনিট প্রথমে একটু বসে বসে ওটা প্র্যাকটিস করতে হবে। মাইন্ডফুল মেডিটেশনটা এই জন্য বলছি না যে ওভারঅল কনসেন্ট্রেশনটাকেও ভালোভাবে রাখবে, আর নিজেদেরও একটা মনের একটা নিজেদের মনের সঙ্গে একটা কথা বলার এই জায়গাটা অন্তত ভীষণভাবে দরকার আছে, কারণ অধিকাংশ সময়ই আমাদের অন্যদের কথা আমাদেরকে মুভ করে, অন্যদের কথা যে এই তোর কি হবে, তুই এতদিন ধরে কি করছিস কি করছিস, এই যে কথাগুলো, বা বাড়ির লোকেরাও অনেক সময় বুঝতে চায় না যে সেটা তো একটা অপশনাল সাইকোলজির একটা খুব ভালো জায়গা আছে যে নিজেদেরও প্রচুর ক্লিন হয় ভেতরটা, মানে অপশনাল সাইকোলজিটা পড়তে পড়তে নিজেদের ভেতরটাও প্রচুর ক্লিন হয়, যেটার জন্য আমাদের ওই যেতে রাস্তাটা যেতে খুব একটা অসুবিধা হয় না। ধরুন WBCS যেখানে হয়তো 600-700 সিট থাকে, সেখানে ধরুন এই যে রিসেন্টলি রেল বের হলো 1-1.5 লাখ, বা ধরুন পিএসসি মিসেলিয়াস বের হলো, বা ধরুন কিছুদিনের মধ্যে এসআই ইন্সপেক্টর বা ক্লার্কশিপ বের হলো, সেখানে ভ্যাকেন্সিটা অনেক বেশি, বা সেখানে মানে এতটা কঠিন নয়, এতগুলো স্টেজও নয়, মানে মনে হয় মাঝে মাঝে মনে হয় যে হয়তো ওইটা অনেক সোজা হতো, এই যে নিজেরটা কিছুদিন সময় ওই যে লোকটা ওই লোক থেকে কি করে নিজেকে দূরে রাখে, মানে একটা লোক এটা কিছু হতেই ছিল। যদিও আমিও WBCS পড়াই এবং WBCS টাই আমার মনে হয় যে ভীষণ ভালো একটা জব, কিন্তু তবু আমি বলবো যে অন্যান্য পরীক্ষাগুলো কিন্তু দেওয়া উচিত পিএসসি, কেননা তাতে তোমার একটা প্র্যাকটিস হয়ে যায়, মানে ওটা আমি তোমরা মানে ওইটা ভেবো না, মানে উইদাউট এনি এক্সপেকটেশন যদি অন্য পরীক্ষাগুলো দেওয়া যায় ওটা অলরেডি একটা প্র্যাকটিস হয়ে যায়, এবং যদি কোনো কারণে ওই জবটা তুমি পেয়ে যাও তাহলে তোমার একটা স্টেপিং হয়ে রইলো, এবার তুমি পিএসসিএস তো একদম নিজের মতো করে করতে পারো আর কি, মানে এটা লোভের ব্যাপার না, তোমাকে কিন্তু সব পিএসসি অন্তত রিলেটেড পরীক্ষাগুলো যদি তুমি সঙ্গে সঙ্গে দিতে থাকো তাহলে তোমার ওই পরীক্ষার হলে যাওয়ার সময় যে একটা টেনশন হয়, সবারই সাথে পারফরমেন্স অ্যাংজাইটি হয়, মানে পারফরমেন্স অ্যাংজাইটি কিন্তু খুব নর্মাল আর কি, যে কিভাবে আমি আমি কতটা পারফর্ম আজকের দিনটা করতে পারবো, কারণ বিসিএস এর যেটা প্রিলি সেটা কিন্তু ওয়ান মানে ওয়ান ডে একটা গেম, এবং সেখানে
ওই দিনটাতে কিরকম পারফরমেন্স করতে পারছি তার উপর ডিপেন্ড করছে যে কিরকম হবে। তো ওই ওইটা তোমার প্র্যাকটিস হয়ে যাবে যদি তুমি যাও। সুতরাং ওটাকে লক দেবো না, ওটার থেকে ওগুলোকেও দিতে থাকো যাতে সেই জায়গা থেকে তোমরা। আর তো ওদের সময় নেই,